ওকে সো আই ডোন্ট নো যে তুমি আসগর ফরহাদের কথা শুনেছ কি না মানে আমি এ ধরনের নামগুলো নেওয়ার আগে নেওয়ার সময় অনেকে ভাবে যে তো আঁতলামি করছে এবার আঁথলামি করার কিছু নেই একজন ডিরেক্টার ইরানি ইরানিয়ান বা ইরানি যাই হোক ইরানের একজন ডিরেক্টর খুবই ক্লেমড বিদেশে প্রচণ্ড বিখ্যাত একজন ডিরেক্টর তো দুবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তাছাড়াও মানে অ্যাওয়ার্ড এত পেয়েছেন মানে গুণে শেষ করা যাবে না মানে রেসপেক্টেবল যে সমস্ত রেপ্লেটেড কান্স হলো বা ফ্রান্সের কি সব আছে বড় বড়ো অ্যাওয়ার্ড শো তো সমস্ত আমাদের কাছে অস্কারটাই সব থেকে মনে রাখার মতো ব্যাপার তাই অস্কারটাই আমরা মনে রাখি তো আসগর ফারহাদি ইরানের একজন সিনেমা ডিরেক্টর যে সিনেমাটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো সেই সিনেমাটার নাম হলো বিউটিফুল সিটি এটা ওনার প্রথম সিনেমা দু সালে রিলিজ করেছিল বোধহয় এবং এট আমি ঠিক করেছি যে আসগর ফরাদির আমি অন্যান্য সিনেমা কিছু দু একটা দেখেছি তবে আমি ঠিক করেছি যে আমি বেশিরভাগ ওনার যে ওনার সমস্ত সিনেমা গোনা গোটা যেটা ওনার ফিল্মোগ্রাফি গোটাটাই কমপ্লিট করবো এবং প্রত্যেকটা নিয়ে কথা বলবো তো বিউটিফুল সিটি নিয়ে আমার কথা বলতে যাওয়ার কথা বলার আগে আজগার ফরহাদি এবং ইরানের সম্পর্কে কিছু কথা বলা খুব দরকার বিকজ টু আন্ডারস্ট্যান্ড হিজ ফিল্মস অর প্রবলি এনি ফিল্ম দ্যাট কামস আউট অফ ইরান ফর দি ইন্টারন্যাশনাল অডিয়েন্স ইজ রিয়েলি নিডস সাম কনটেক্সট নইলে মনে হবে এটা কী ধরনের সিনেমা দেখছি এটা আবার কী তো ইরান তো আমরা জানি যে একটা ইসলামিক কান্ট্রি এবং সেখানকার সংবিধান একরকম সেখানের নিয়মকানুন একরকম তো ইরানের কিছু সমাজের বেসিক্যালি যে চেহারা সেই চেহারা কিন্তু আমাদের ভারতের বা পাকিস্তানের বা আমাদের এই যে মানে আমি ভারত পাকিস্তান বাংলাদেশের কথা বলছি কারণ এখান থেকে কাছে আমেরিকার সাথে ওদের কোনো তুলনাই হয় না তো ব্যাপারটা হচ্ছে যে কি করে বলি আমি সেটাই বুঝতে পারছি না ইরানের যে সাধারণ মানুষ তারা কিন্তু এই সমস্ত সিনেমাগুলো দেখে না কারণ এটা ওদের প্রত্যেক দিনের জীবন এই যে সাপ্রেশান বা সরকারের যে সমস্ত ভুলভাল নিয়ম চাপ অযথা ধর্মকে যেভাবে ওরা ধরো জীবনের মধ্যে যেটা মানে ধর্মের যে চেহারাটা ওরা জীবনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে দেশের আইডেন্টি বানানোর চেষ্টা করে আসছে তো সেটার বিরুদ্ধে তো ওদের কথা বলার কারো ক্ষমতা নেই বিকজ ইটস দ্য কান্ট্রি ইজ নট অ্যাজ ডেমোক্র্যাটিক অ্যাজ ইট ক্যান নট বি কল ডেমোক্রেটিক টু বি অনেস্ট হ্যাঁ ওখানে কোনো রাজা নেই বোধ হয় বাট ইটস ইটস নট অ্যাজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ হিয়ার অ্যান্ড ইরানের বেসিক্যালি যে ফিল্ম ইন্ডাস্ট্রি তারা কিন্তু এই ধরনের সিনেমাগুলো দেখতে পছন্দ করে না তারা ওখানে কিছু লাইট কমেডি এবং কিছু খুব সাধারণ মানে যে সমস্ত সিনেমাগুলো আমরা দেখেছি যে বাহুবলী কেন এত বড়ো হিট হলো বা আর 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 এই সমস্ত সিনেমাগুলো লার্জার দ্যান লাইফ হ্যাঁ দিনের শেষে মানুষ জওয়ান দেখতে পছন্দ করে বিকজ এভরিথিং এলস ইজ সো টেন্স সো সিরিয়াস সো লেটস ওয়াচ সামথিং দ্যাট ইজ মানে রিল্যাক্সিং যেটা আমাদেরকে আমাদের পৃথিবী থেকে দূরে নিয়ে যাবে তো ওরা ওই ধরনের সিনেমা দেখতে পছন্দ করে অ্যান্ড ফিল্মস লাইক বিউটিফুল সিটি সেপারেশন খুব ভালো একটা ফায়ার সানডে ওয়েডনেসডে বোধ হয় ফাইবার ওয়েডনেস যাই হোক তো এই সিনেমাগুলো আমি এক কথা বলব এদের নিয়ে আজকে বিউটিফুল সিটি নিয়ে কথা বলবো তো ওরা ওই ধরনের সিনেমাগুলো দেখতে পছন্দ করে না ইরানের এই সমস্ত সিনেমাগুলো বানানো হয় আমাদের জন্য ইন্টারন্যাশনাল অডিয়েন্সদের জন্য ওখানে সিনেমাগুলো রিলিজ অবশ্যই করা হয় কিন্তু মানে হয় না বেসিক্যালি তো ইরানে কোনো একটা সিনেমা বানাতে গেলে মানে ওখানে চলে না আমি এটাই বলতে চাইছি ইরানে কোনো সিনেমা বানাতে গেলে প্রথমত ওদের একটা আমি নামটা খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ থেকে খোঁজার চেষ্টা করছি ওদের একটা বোর্ড আছে যেখানে থেকে ওদের বেসিক্যালি পারমিশান নিতে হয় অ্যান্ড তারপর মানে বেসিক্যালি গভর্নমেন্ট যতক্ষণ না পারমিশান দিচ্ছে স্ক্রিপ্ট তুমি জমা করলে তারপর তোমাকে তুমি বললে যে তুমি এবং স্ক্রিপ্টের কিছু নিয়ম আছে কোনো মহিলা হেডস্কার্ফ বা হিজাব ছাড়া তাকে দেখানো যাবে না দেয়ার ক্যান বি নো ফিজিক্যাল ইনটিমেসি আর বিটুইন এনি মেন মেল মেল ফিমেল ফিমেল মেল ফিমেল কোনো কিছুই দেখানো যাবে না রিলিজিয়ানকে কোনোভাবেই অপমান করা যাবে না ইট হ্যাজ টু বি রেসপেক্টেড অ্যান্ড মানে নামাজ পড়তে হবে ক্যারেক্টারগুলোকে বেসিক্যালি অ্যান্ড আল্লাহকে মানতে হবে ইরানের যে সমস্ত নিয়ম সেগুলো মানতে হবে আর তারপরেও তুমি সিনেমাগুলো সিনেমাটা বানানোর পরে আবার তারা একবার স্ক্রিনিং করবে তারপর তাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা রিলিজেবল তো তখন সিনেমা রিলিজ করা যাবে এত বড় একটা রেস্ট্রিকশানের পরেও ইরানের ডিরেক্টাররা বিশ্ববিখ্যাত হয়ে উঠছেন তার কারণটা হয়তো এই রেস্ট্রিকশানগুলো কারণ এই রেস্ট্রিকশান তাদের ক্রিয়েটিভিটিকে মানে পুশ করছে তাই না তো কিছুদিন আগে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল ইরানের হিজাব নিয়ম জানি না তুমি কতটা ইন্টারন্যাশনাল নিউজ ফলো করো মোটামুটি দু সালের ঘটনা এটা তো একজন মহিলা ওনার নাম ছিল মাহাসা মেহাসা আমিনী হ্যাঁ তো কিছুদিন থেকেই বেশ কিছুদিন থেকেই বিশ্ব যেহেতু এগোচ্ছে বিশায়ন ওয়ার্ল্ড ভিলেজ বা যাই বলবে এটাকে তুমি তো সবাই মিলে যেহেতু আমরা এই করছি আমাদের যে এই ধরনের কালচারাল যে কনজারভেটিজম বা যাই বটে এটা তো সেই সমস্ত জিনিসগুলো থেকে তো আমরা বেরিয়ে আসতে চাইছি আমরা আমরা চাইছি যে আমরা নিজেদের মতো করে জামা জামাকাপড় পরবো নিজেদের মতো করে বাঁচবো লজিক দিয়ে বাঁচবো তো ইরানেও সেটার ছাপ পড়েছে তো মেহসা আমিনী বলে একজন মহিলা বাইশ বছর বয়সের একজন মহিলা তো সেই ডিসাইডেড

হ্যাঁ গস্তে এর সাদ এর বলে ওদেরকে তো মানে ওইখানে ওই ধরনের পুলিশ হয় মানে বেসিক্যালি যারা খেয়াল করে যে কোনো মানে ইসলামিক কোনো রুল ভাঙা হচ্ছে কি হচ্ছে না তো সেখানে সি গট আরেস্টেড বাই দেম অ্যান্ড ওখানে রিএডুকেশন সেন্টার বলে একটা ব্যাপার আছে যে যেখানে এই সমস্ত মানুষরা যারা মানে তাদেরকে রিএডুকেট করা হয় তো সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পঁচিশ মিনিটের মধ্যে সেই কোলাপসেস অ্যান্ড ইফএল ডায়েস এবার ইরানের গভর্নমেন্ট পুলিশ এরা সব বলতে শুরু করলো যে না শি হ্যাড আর্লিয়ার মানে ইলনেস দেন সেই কারণে ও মারা গিয়েছে বাট দি হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোস কী বলে ওটাকে অ্যাক্টিভিস্টস যে সমস্ত ওখানে এনজিওগুলো আছে ইউএন সবাই মিলে এটা বুঝতে পারে যে না দেয়ার হ্যাজ বিন সামথিং দে হ্যাভ ডান সামথিং টু হার যে কারণেও মারা যায় এবং ইটস অলমোস্ট প্রুভেন যে সি ওয়াজ অ্যাসল্টেড অ্যান্ড বিকজ অফ হার ইঞ্জিরিজ সি ডায়েট অ্যান্ড এটা একটা প্রচণ্ড বড়ো আগুন আগুনের মতো ছড়িয়ে পড়ে গোটাই রানে এবং মেয়েরা সবাই স্কার্ফ হেড খুলে হেজাব খুলে রাস্তায় বেরিয়ে পড়ে এবং তাতে প্রচুর এই নিয়ে অশান্তি তো হয়ই পাঁচশোর উপর লোক মারা গিয়েছে এরকম সন্দেহ করা হয় মানে এবং মানে পুলিশ অ্যাট্রসিটিতে রেপ অনেক কিছুই হয়েছে ঘটনাটা আপাতত আমার মনে হয় চাপা হয়ে গেছে চাপা মানে পড়ে গিয়েছে কারণ ওই গভর্নমেন্টের সাথে লড়াই করা খুব কঠিন অ্যান্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ডিড নট রিয়াক্ট অ্যাজ অ্যাজ কি বলবো

তো সেই রকম একটা জায়গায় যদি সিনেমা বানাতে হয় আর্ট বানাতে হয় উইথ গভর্নমেন্টস পারমিশন ইটস রিয়েলি ডিফিকাল্ট অ্যান্ড ইটস আসগর ফরাদির কথাতেই যদি ওনাকে কোট করি উনি একটা কথা বলেছিলেন যে পোয়েট্রি স্পেশালি ট্র্যাডিশনাল ইরানিয়ান পোয়েট্রি ইজ ভেরি গুড অ্যাট লুকিং অ্যাট থিংস ফ্রম আ নাম্বার অফ ডিফারেন্ট অ্যাঙ্গেলস

ও জানতে পারে যে ওর 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 পার্টনারের সাথে ওর বিয়ে হবে না ওর পার্টনারকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যাবে তো হি 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 অ্যান্ড মেবি বোথ অফ দেম ডিসাইডেড টু ডাই তো হি কিল্ড দ্যাট গার্ল অ্যান্ড হি কুড নট কিল হিমসেলফ তাই ওকে অ্যারেস্ট করা হয় এবং ওকে আপাতত জুভিনাইলদের জন্য যে সেন্টার সেখানে রাখা হয়েছে এবং তারপর ওর আঠেরো বছর বয়স যখন হয়ে যাবে তখন ওকে কিন্তু অ্যাডাল্ট যে মানে যে জেল সেখানে পাঠানো হবে এবং ইভেনচুয়ালি হিল বি এক্সিকিউটেড দিস ইজ দ্য সিন এবার এই যে ছেলেটি আকবর তার এক বন্ধু আছে আলা হুম তো সে জুবেনাইল সেন্টারেই ছিল সে ওখান থেকে বেরোচ্ছে এবং সে সে জানে যে আকবর এবং এই আকবর ছেলেটা কিন্তু খুবই সফট যখন আকবরের এইটিন্থ বার্থডে সেলিব্রেশন হচ্ছে প্রথম সিনেমাটা শুরু হচ্ছে সেখান থেকে অ্যান্ড সবাই মিলে ওকে একটা সারপ্রাইজ দিচ্ছে যে ওর আঠেরো বছর বয়স হয়ে গেল মানে যাই হোক একটা বার্থডে হ্যাপি বার্থডে তাকে উইশ করছে তো হি প্রথমে তো বেশ ডান্স করতে লাগলো যে সবাই মিলে আমাকে সেলিব্রেট করছে সারপ্রাইজ দিচ্ছে অ্যান্ড দেন হি স্টার্টস বিটিং দেম আপ বিটিং আলা এই যে ওর বন্ধু যে বেসিক্যালি গোটা একটা প্ল্যান করেছিল ও রেগে গেলো যে আমার কেন মারছে তখন সবাই ওকে মানে মনে পড়ালো যে আজকে ওর আঠেরো বছর বয়স কমপ্লিট হচ্ছে এর মানে এবার ওকে এক্সিকিউশনের জন্য নিয়ে যাওয়া হবে তো আলা তো প্রচণ্ড চিন্তাই পড়ে গেল ওর বন্ধুকে ওকে বাঁচাতে হবে কারণ ও জানে যে ষোলো বছর বয়সে ও একটা বাচ্চা ছেলে ও কি করে কি জানে জীবন সম্পর্কে ও তো ভেবেছিল যে ওকে মেরে দেবে এবং নিজেও মরে যাবে নিজেকে মারতে পারেনি এটাকে এটার জন্য ওর এক্সিকিউশন হওয়া উচিত নয় এবং আকবর সত্যি খুব একদমই বাচ্চা ছেলে আলা তার থেকে অনেক বেশি ম্যাচিওর ও চুরির জন্য জেল খাচ্ছিলো তো ওর জেল সেই সময় জেল থেকে ও ছাড়া পায় আলা আর আকবর চলে যায় সিনিয়র জেলে আলা ডিসাইড করে যে ও ব্লাড মানি এর ব্যবস্থা করবে উইচ আমি এক্সপ্লেন করছি হোয়াট ইজ ব্লাড মানি বা যে মেয়েটাকে যে মেয়েটা মারা গিয়েছিল তার বাবা তার বাবার চরিত্রটা নাম ছিল রেহমাতি আমি এগুলো লিখে রাখতে হয়েছে তো রেহমাতির কাছে যাবে এবং তাকে রিকোয়েস্ট করবে যাতে ক্ষমা করে দেয় এই ছেলেটাকে বোঝাবে যে এই ছেলেটা ওরকম টাইপের নয় ওকে ক্ষমা করে দেওয়া হোক তো এখান থেকে গল্পটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে এবার ব্লাড মানি নিয়ে একটু কথা বলি ব্লাড মানি ইজ সামথিং যেটা অনেক ইসলামিক কান্ট্রিতে থাকে বা মেবি ইরানে আছে আই হ্যাভ নট রিসার্চড অ্যাবাউট দিস তো ব্লাড মানি হলো ডিরিভড যে ফ্যামিলি ডিরিভ না বিরিভড যে ফ্যামিলির বেসিক্যালি কেউ মারা গিয়েছে যাকে খুন করা হয়েছে সেই পরিবারকে যে খুন করেছে তার পরিবার টাকা দেয় সেই পরিমাণটা কত হবে সেটা সরকার ঠিক করে দেয় এবং তার পরিবর্তে সেই মানুষটির মানে খুনি যে তার এক্সিকিউশনটা ক্যান্সেল হয় তাকে জেল থেকে ছাড়া পাবে না সে কিন্তু তার এক্সিকিউশনটা ক্যান্সেল হয় তাকে ওই ক্যাপিটাল পানিশমেন্টটা তার বাতিল হয়ে যায় তো এইটার জন্য রিকোয়েস্ট করবে বলে সে ঠিক করেছে এবারে যে আকবর যে অ্যাকচুয়ালি খুনটা করেছে তার দিদি হলো ফিরোজে ফিরোজে তো সে একটা একজন তার একটা বাচ্চা আছে সে একজন এর কাছে ঠিক বিবাহিত নয় ডিভোর্সড বেসিক্যালি সে বি ডিভোর্সড একজন মহিলা কিন্তু সে থাকে তার এক্স হাজব্যান্ডের সাথে বিকজ শি হ্যাজ নো আদার প্লেস টু লিভ আমি অ্যাকচুয়ালি সিনেমা তো ধরো রিভিউ করছি না বা রিভিউ করতে জানি না আই এম জাস্ট টকিং অ্যাবাউট সিনেমা মানে এই টপ এই সিরিজটার অর্থই হলো যে সিনেমাটা আমাকে কী ফিল করিয়েছে তো আই হ্যাভ টু টক অ্যাবাউট থিংস সো ইজ গোয়িং টু বি স্পয়লার মেনি স্পয়লার্স দে আর সো ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসন টু দি স্পলার্স প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম ফার্স্ট অ্যান্ড দেন কাম ব্যাক টু দিস ওকে তো ফিরোজে যে তার নিজের একটা বাচ্চা আছে তো ফিরোজে অনেক দিন ধরে চেষ্টা করছে এই ব্লাড মানি কালেক্ট করার বা ক্ষমা যাতে পাওয়া যায় রেহমাতি যার মেয়েকে খুন করেছে অ্যাকচুয়ালি ওর ভাই তো ক্ষমার অনেক দিন ধরে চেষ্টা করছে বাট ওই লোকটা কোনোভাবেই ক্ষমা করবে না এবারে এই যে বললাম না যে যেখানে প্রথমে আজগর ফারহাদের ওই কোটটা বললাম যে ইরানিয়ান পোয়েট্রি ওর কো এই এই ভদ্রলোকের সিনেমাগুলো পোয়েট্রির মতোই এবং ইরানিয়ান পোয়েট্রির ও যে গুণটা বলেছে যে ইটস ভেরি গুড অ্যাট লুকিং অ্যাট থিংস ফ্রম আ নাম্বার অফ ডিফারেন্ট অ্যাঙ্গেলস সাইমালটেনিয়াসলি একই সঙ্গে অনেকগুলো গল্প একসাথে চলছে ঠিক যেন উপন্যাস ঠিক যেন একটা মানে কাউকেই তুমি ঠিক নেগেটিভ শেডে দেখতে পাবে না এই যে রেহমতি योकटा के अनेक रिक्वेस्ट करा हे अनेक बोझानो जे तुमी uh, प्लीज ड़े दाओ तुमी तुमी तुम्हें कि तो तुम्हारा के तुम फेरत ना बट ही इज रियली एंग्री एंड मे बी हिज एंगार इज जस्टिफाइड नॉट ओनलि बिकज ही लस्ट हिज डॉटर बट ऑल्सो बिकज हर वाइफ हैड पास अवे एंड दैट डॉटर वॉज हिज ओनली मेमरी অফিস ওয়াইফ তো তো যখন ওর ওয়াইফ মারা যায় তখন মেয়েটার নামটা আমার মনে পড়ছে না তো ওর ওর মেয়েটা খুব ছোটো ছিল তো হি রিম্যারিড অ্যান্ড বাট নেভার রিয়েলি ওয়াজ মানে ওর ওর দ্বিতীয় ওয়াইফের সাথে ওর সম্পর্ক ঠিকভাবে হয়নি ও রিম্যারেড রিম্যারেজ করেছিল শুধুমাত্র ওর মেয়েকে বড়ো করতে যাতে হেল্প হয় বিকজ হি ওয়াজ আউট অফ হাউস মোস্ট অফ দ্য ডে সো হি হি রিম্যারেড জাস্ট ফর দ্য শেক অফ হার ডটার হিজ ডটার তো ওর এই যে একাকিত্ব ও নিজের এই মুহূর্তে যে কারেন্ট ওয়াইফ তাকে ভালোবাসে না ওর একটা সন্তান হয়েছে আর একটা বাচ্চা হয়েছে এই দ্বিতীয় পক্ষে একটা মেয়ে যে হ্যান্ডিক্যাপড অ্যান্ড She has uh, problems in her legs, and she cannot walk properly. And um, so th he is already uh, suffering, and uh, he, he his the daughter, his living daughter, um, is ill, and uh, the daughter she had um, has died because of some foolish guy. Uh, কেলিং হ্যাঁ সো ইটস অলসো স্যাড ফর হেম এবার ব্লাড মানি ব্লাড মানি কত অ্যামাউন্ট সেটা এখানে সিনেমাতে বলা হয়নি বাট এই রক্তের যে টাকা সেই টাকাটা রোজগার করতে জোগাড় করতে লেগে পড়ে আলা মানে সেই বন্ধু আকবরের বন্ধু এবং ফিরোজে আকবরের দিদি এবং ওরা দুজনে বারবার এই লোকটার কাছে মানে রেহমাতির কাছে তো যাই যে ক্ষমা করে দাও তার সাথে সাথে ওরা চেষ্টাও করে ইভেন আলা ফিরোজাকে এই অফারটাও দেয় যে আমি তো চুরি করতে জানি আমি চুরি করে নিয়ে চলে আসছি টাকা কিন্তু রেহমাতি কোনো মতেই চাই না যে আলা এরকম কোনো কাজ করুক বিকজ হাউ রহমাতি ইজ ফলিং ফর দিস পারসন আলা ওর থেকে বয়স অনেক ছোটো অ্যান্ড আলা ইজ অলসো Uh, Allah is also uh, starting to like uh, and He understands that uh, He has no life um, outside. Um, so he, His only purpose right now is to help His friend not um, get exec executed. So this is his, his only family and this is His life right now. সো হি অলসো স্টার্টস টু হ্যাভ ফিলিংস ফর দিস পার্সন ফিরোজে অ্যান্ড দে আর ট্রাইং টু গেট অ্যারেঞ্জ দি ব্লাড মানি তো শেষ পর্যন্ত ওরা পারে না টাকা রোজগার টাকা জোগাড় করতে এই সময় এই যে রেহমাতি তার দ্বিতীয় যে ওয়াইফ সে একটা উপায় বলে সে বলে যে একটা শর্তে মানে সে বেসিক্যালি ব্লাড মানি চাইছিল সে চাইছিল ব্লাড মানি সে কনভিন্স করার চেষ্টা করছিল তার হাজব্যান্ডকে ব্লাড মানিটা নিয়ে নাও রাজি হয়ে যাও কিন্তু ওর হাজব্যান্ড রাজি হচ্ছিল না ফর অবভিয়াস রিজেন্স কিন্তু ও ব্লাড মানি চাইছিল কারণ ও চাইছিলো যে ওর এই যে হ্যান্ডিক্যাপড যে বাচ্চাটা কোনো এক ডাক্তার নাকি বলেছে যে ওটার অপারেশন করে ওকে ঠিক করে দেওয়া যাবে এবং ইরানের যে কালচার খুব কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায় যে কারণে ওই মেয়েটাকে মরতে হলো তো এই বাচ্চা মেয়েটা যে হ্যান্ডিক্যাপড তারা অপারেশন করে তাকে নাকি ঠিক করে দেওয়া যাবে কিন্তু ওদের কাছে ওই পয়সাটা নেই তাই ওর হাজব্যান্ড যদি ব্লাড মানিটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে ওর বাচ্চা হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ও যখন জানতে পারলো যে ব্লাড মানির জন্য এরা রোজ আসছে বটে বলছে যে আমরা দিয়ে দেব প্লিজ আপনি রাজি হন তাহলে আমরা দিয়ে দেব এদের কাছে ওই টাকাটা নেই এবং এরা কোনো দিন অ্যারেঞ্জ করতে পারবে না তখন ওর মাথায় একটা আইডিয়া এলো যে আমি এগুলো করছি কী জন্য আমি এই টাকাটা কেন চাইছি যাতে আমার মেয়ের বিয়ে হয় কোনো দিনও অ্যান্ড অ্যান্ড শি আস আলা আকবরস ফ্রেন্ড অ্যান্ড ফিরোজাস লাভার কাইন্ড অফ টু ম্যারি হার ডটার ওই কথাটা দেয় যে যদি আমার মেয়েকে তুমি বিয়ে করো তাহলে আমি আমার হাজব্যান্ডকে কনভিন্স করিয়ে দেব যাতে ও তোমার বন্ধুকে ক্ষমা করে দেয় ফিরোজে এই কথাটা জানলো কিন্তু ও ঠিক কি করবে বুঝতে পারলো না ওই মুহূর্তে একটা কনফ্লিক্টের মধ্যে দুজনেই পড়ে গেল যে এবার কি করা উচিত ওদের যে মানে ফিরোজের ভাই আলার বন্ধু আকবর আকবর তো খুন করেছে তাই না ফিরোজে কিচ্ছু করেনি আলা ওই মেয়েটাকে ভালোবাসে না আলা ফিরোজাকে ভালোবাসে কিন্তু ফিরোজাকে বিয়ে করলে হয়তো ওর বন্ধু মরে যাবে তো এই যে কনফ্লিক্টটা কীভাবে সলভ হলো বা হবে কি না আদৌ সেটা ডিরেক্টার আমাদের ওপর ছেড়েছেন ভাবার জন্য ইটস ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল ফিল্মস দের হ্যাভ ওয়াচড ইন মাই লাইফ ইটস এ স্লো ফিল্ম লাইক অল অফ আসগর ফরাদিস ফিল্মস অ্যান্ড দেয়ার আর নো মানে ব্যাকগ্রাউন্ড স্কোরস The only background score is the noise that's around. Uh, every feeling is expressed to, through silence and through expressions, and it's just like documenting a life. I cannot imagine how um, how how can this be acted, or as I have said earlier. ইন মাই লাস্ট সিনেমা নেট মে বি ইজ হাউ ফস শুড মি মেড দ্যাট ওয়াজ বিউটিফুল সিটি অ্যান্ড আমি গোটা গল্পটাই বলে দিলাম আই আমি অনেকদিন ধরে এটা নিয়ে বলবো কিন্তু এটা এত ইম্পর্ট্যান্ট এবং এত কমপ্লেক্স একটা ইরান এটা এত কমপ্লেক্স একটা জায়গা সেখান থেকে বেরিয়ে আসা সিনেমা এত কমপ্লেক্স যে আমি বলতে ভয় পাচ্ছিলাম যে আমি হয়তো ঠিক করে বলতে পারবো না बट आई रियल डिसाइाइडेड जय मैटर असगर फरहदी डज नॉट केयर जो उन सिनेमा क्यों ठीक कथा बोलो कि बोलो ना बट आई एम बट इफ इफ आई एम एबल टू मेक यू अवेर ऑफ असगर फरहदीज एग्जिस्टेंस आई दैट्स द माई माई वर्क इज डन ओके सो इफ यू आर इन टू नवल्स उपन्यास जदि तुम्हें पढ़ो इफ यू डोट माइंड Uh, the pace of a film or a story being slow, uh, please watch Asghar Faradi's films. Uh, those are delightful, but delightfully painful. Uh, these are films which are going to uh, last with you, stay with you. So, yeah, that was today's episode. I hope uh, you are still listening, and if you are, please feel free to um, suggest me any film that you think that I should watch whatever uh, saying so we can have a discussion on that. You can email me as well. It's Enamul Khan official at gmail.com And I must mention that um, uh, uh, I have a business uh, with my friend. Uh, it's uh, premium artificial jewelry. Um, and we have uh, a whatsapp account through which we deal with our customers we have created a very um, lovely <laughs> and uh, it took a lot of time to a catalog basically uh, please go and uh, uh, in the description th there is a link please go and check uh, that catalog and give us your feedback if, tell us if you like something and um, yeah thank you for listening I hope that um, I really hope that um, you are being kind to people and people are being kind to you. Bye.